আমি প্রতি বছর প্রতিনিয়ত ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটা ইউনিয়নের প্রতিটা জায়গায় আমি গরিব অসহায় দুষ্ট ব্যক্তিকে কিছু ঈদ উপহার দিয়ে থাকি। এবার আমি বড় সড়ক করেছি যে সকলে যেন পায়। এইভাবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের, আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, একজন সমাজসেবক হিসাবে প্রতিটা জায়গায় যারা জাতীয় নির্বাচনে আমাদের সিভিলি সাদিক এমপি মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, আমি সদস্য সচিব ছিলাম ইউনিয়ন আওয়ামী লীগের এবং নির্বাচন পরিচালনা কমিটির, সেই আলোকেই আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনারা অবশ্যই আমার কাছ থেকে মূল্যায়ন পাবেন এবং কেউ দেখ বা না দেখ এবং আমার নিজের তহবিল থেকে যতটুকু পারি দিব সেই প্রতিশ্রুতি আমি বজায় রেখেছি এবং আজকে বাস্তবায়ন করলাম এবং আগামীতে যেন আমি আরও বেশি করে দিতে পারি সেই প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি এবং প্রতিটা ঘরে ঘরে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ভালো রাখে তাহলে আমি কিন্তু সবাইকেই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ গরিব অসহায় ব্যক্তিকে। আমাদের ইউনিয়নের ছোটোখাটো যে অভিযোগগুলো আছে বিভিন্ন পর্যায়ে, কেউ যেন বলতে না পারে যে এই সরকার আমলে আমরা কোনো কিছু পাইনি, এই কথা যেন না বলতে পারে, সেই আলোকেই আমি কাজ করে যাচ্ছি। আমি সুনীল দহন।